বুক ক্যাফে বুক রিভিউর আজকের পর্বে আমি রিভিউ করতে চলেছি বুক ফার্ম থেকে সদ্য প্রকাশিত বই হেমেন্দ্র কুমার রায়ের এবং জগৎ সেথের রত্নকুঠি। বইটিতে দুটো গল্প রয়েছে, হেমেন্দ্র কুমার রায়ের একটি সোনার আনারস নামে গল্প রয়েছে এবং জগৎ সেথের রত্নকুঠি নামে একটি গল্প রয়েছে। দুটোই ট্রেজার হান্ট এবং ওপরের প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন 3D লুকস দেওয়া হয়েছে, লেখাটাতে বেশ গ্লসি একটা এফেক্ট এবং নিচে কিন্তু সোনালি কিছু অভ্রের মতো দেওয়া রয়েছে যাতে সোনার সেই ফিলটাকে দিতে পারে। তার সাথে ওনারা একটা ফ্রি বুকমার্ক দিচ্ছেন, হেমেন্দ্র কুমার রায়ের জগৎ সেথের রত্নকুঠি লেখা রয়েছে। যেহেতু ট্রেজার হান্ট নিয়ে তৈরি সেই জন্য এখানে একটা ব্ল্যাকের ওপরে স্কালকে আঁকা হয়েছে এবং ওনারা নাম দিয়েছেন গোল্ডেন বুকমার্ক। সত্যি একটা গোল্ডেন কালারকে জাস্টিফাই করছে, ভালো লাগছে দেখতে। বেশ গ্লসি মোটা পেজের ওপর বুকমার্কটা তৈরি এবং হার্ড কভারে মোড়া এই বইটি 223 পৃষ্ঠার আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর, আমি একটু দেখাচ্ছি। পেছনে লেখা রয়েছে গোয়েন্দা জয়ন্তমানিক বনাম প্রতাপ চৌধুরী সম্পর্কে ছোট্ট কিছু করে কথা এবং মূলত জয়ন্তমানিকেরই তো অ্যাডভেঞ্চার দুটো আর মূলত প্রতাপ চৌধুরীকে নিয়েই লেখা, ভিলেন চরিত্র রয়েছেন ওখানে, সেটার জন্য এটা করা হয়েছে। পেছনে হেমেন্দ্র কুমার রায়ের লেখক পরিচিতি রয়েছে, আবার সামনে ব্লার্ব অংশে যেখানে হেমেন্দ্র কুমার রায়ের অন্যান্য বইগুলো বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে সেগুলোর একটা প্রচ্ছদ দেখানো হয়েছে। এখানে একটা বিশেষ বিষয় বলি, অনেক বইয়ের ক্ষেত্রেই ডাস্ট জ্যাকেট খুললে সামনে কিছুই থাকে না, ন্যাড়া ন্যাড়া লাগে, কিন্তু এখানে কিন্তু প্রচ্ছদটাকে পুরোটাই ডাস্ট এই জ্যাকেটের সাথে সাথে কভারেও দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র যে কভার দেওয়া হয়েছে তাই নয়, যথেষ্ট গ্লসি লাগছে দেখতে আর ট্রিটমেন্টটা গোটা বই জুড়েই করা হয়েছে। আপনারা যদি একটু পেছনের প্রচ্ছদ দিকে দেখেন তাহলে দেখবেন সেখানেও কিন্তু যথেষ্ট প্রিন্টিং করা হয়েছে এবং একদমই ডাস্ট জ্যাকেটে যেমনভাবে রয়েছে সমানভাবে এটাকে কিন্তু ট্রিটমেন্ট করা হয়েছে, কস্ট কাটিং করা হয়নি, চেষ্টা করা হয়েছে ভালোভাবে তৈরি করার বইটাকে। বইটা বেশ মোটা, 223 পৃষ্ঠার মতো রয়েছে। অবশ্যই ভেতরে নারায়ণ দেবনাথের সেরা কিছু ইলাস্ট্রেশন রয়েছে এবং ভূমিকা রয়েছে কৌশিক মজুমদারের, সবটাই দেখাবো আমি আস্তে আস্তে। তো অনেকেই আছেন যারা ডাস্ট জ্যাকেট খুলে পড়তে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো অপশন। আর একটা বলি, বইটা খুললে যে একটা প্যাস্টেল পেপার আসে ব্ল্যাক ওপর, তার ওপর যখন বুকমার্কটা রাখা হচ্ছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে, ওনারা ব্ল্যাকটাকে নির্বাচন করেছেন, ভালো লাগছে। সোনার আনারস অবশ্যই প্রথম গল্প যেটাতে আমরা খলনায়ক চরিত্রে প্রতাপ চৌধুরীকে দেখতে পাবো এবং তার পরের গল্পে ফিরে আসছে প্রতাপ চৌধুরী খলনায়ক চরিত্রে আরও জাদ্রেলভাবে জগৎ সেথের রত্নকুঠি গল্পে। এবং এই জগৎ সেথের রত্নকুঠিতে যেহেতু জগৎ সেথের কথা রয়েছে তাই জগৎ সেথের বংশের কথা রূপে একটা গবেষণামূলক মুখবন্ধও রেখেছেন কৌশিক মজুমদার। এবং অবশ্যই সেখানে জগৎ শেঠ কীভাবে বাংলার টাকশাল এবং অন্যান্য বিষয় নিয়ন্ত্রণ করতেন, ব্যাংকার ছিলেন, জগৎ শেঠ একটা উপাধি, সেই নামে অনেকেই ভূষিত হয়েছেন মুর্শিদাবাদের ক্ষেত্রে, এবং জগৎ শেঠের ক্ষেত্রে বংশের যে পরিচয় বংশলতিকা সেটাকেও কিন্তু উনি রেখেছেন। আর মুখবন্ধটাও কিন্তু বেশ, আলোচনা জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আর রয়েছে অবশ্যই আমাদের সকলের প্রিয় নারায়ণ দেবনাথের বিভিন্ন ইলাস্ট্রেশন যেগুলোকে রেস্টোরেশন করা হয়েছে নতুনভাবে, ক্লিন করে অনেক ভালো করে ডার্ক মানে ইঙ্ক দিয়ে দেখানো হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ইলাস্ট্রেশন কিন্তু যথোচিতও লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে আর খুব ভালোভাবে জায়গাগুলোতে স্থাপন করা হয়েছে বইয়ে। মানে প্রত্যেকটা এক পেজ দু পেজ অন্তর অন্তরই কিন্তু আমরা ইলাস্ট্রেশন পাবো, 26টা ইলাস্ট্রেশন রয়েছে। মূলত জগৎ সেথের রত্নকুঠি নামে যে গল্পটা রয়েছে, উপন্যাসটি রয়েছে, সেখানেই কিন্তু আমরা উপন্যাসে ইলাস্ট্রেশন দেখতে পাই। তবে সোনার আনারস নামে যে উপন্যাসটি প্রথমে রয়েছে সেখানে কোনো রকম ইলাস্ট্রেশন থাকছে না, তো আপনারা অবশ্যই এই বিষয়টিকে মাথায় রাখবেন। তবে ইলাস্ট্রেশনগুলো কিন্তু পড়ার সাথে সাথে খুবই একটা ভালো ভাইবস দিয়েছে আমাকে, যখন গল্পটা বা উপন্যাসটা পড়েছি ভালো লেগেছে আর কি। দেখতেই পাচ্ছেন দুই পেজ জুড়ে কী সুন্দরভাবে ইলাস্ট্রেশনগুলোকে তৈরি করা হয়েছে, নারায়ণ দেবনাথের এই সুন্দর কার্যগুলো এখানে কিন্তু আর্কাইভও হয়ে গেল বলাই বাহুল্য। বইয়ের পৃষ্ঠার কোয়ালিটি এবং অন্যান্য বিষয় কিন্তু খুবই উল্লেখযোগ্যভাবে ভালো, দেখতে খুব ভালো লাগে। প্রত্যেকটা লাইনের মাঝখানে যে গ্যাপ থাকা দরকার যাতে পড়তে সুবিধা হয় সেই গ্যাপটা রয়েছে, লেখা খুব ক্লিন, বানান ভুল একেবারেই নেই, সামান্য দু একটা হয়তো থাকতেও পারে কিন্তু সেটা ওই পড়তে গিয়ে চোখে যেটুকু পড়বে অ্যাভয়েড করা যায়,
পেজের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মোটা পেজ এবং 80 GSM এর পেজ ব্যবহার করা হয়েছে। আর বইটা হাতে নিয়ে কিন্তু খুব ভালো একটা ভাইবস দেয়, ভীষণ কিউট একটা সাইজ ক্রাউন সাইজে। এবং আমি বলবো যে আপনারা সকলেই কিন্তু বইটার গঠন নিয়ে প্রশংসার জায়গা রাখতেই পারেন। এবার একটু সিনেমাটিক শর্টস দেখে নিই আমরা। বইয়ের প্রচ্ছদ এবং অন্যান্য আলোচনার পর এবার গল্প দুটো কেমন আসুন সেটা একটু জেনে নিই। তো গল্প দুটো পড়ার আগেই আমি সবাইকে রিকোয়েস্ট করব সম্পাদকের জবাবদিহি অংশটা অবশ্যই পড়ে দেখতে, কারণ এখানে জয়ন্ত মানিক সিরিজটা কীভাবে শুরু হয়েছিল, কীভাবে এসেছিল বসুমতী পত্রিকায় লেখাগুলো, সমস্তটা আলোচনা করার আছে। এটা কিন্তু পড়লে ভালোই লাগবে। এবার আসছি সোনার আনারস গল্পে। তো সোনার আনারস উপন্যাসে জয়ন্ত মানিকের কাছে সুব্রত সরকার নামে একজন ব্যক্তি আসেন। তার লোহার সিন্দুক থেকে গত রাতেই হঠাৎ করে চুরি গেছে সোনার আনারসের ভেতরে থাকা চিরকুট, যার মধ্যে লেখা রয়েছে হেঁয়ালি ছড়া, ইঙ্গিত রয়েছে গুপ্তধনের। কিন্তু দুঃখের বিষয়, সুব্রতবাবু গোটা ছড়াটা মনে করতে পারছেন না কয়েকটা লাইন ছাড়া, এবং ছড়াটা দেখতেও পাচ্ছেন না স্ক্রিনে। প্রথম কয়েকটা লাইন আমি কিন্তু এখানে দেখিয়েছি। তো যাই হোক, এই অভিযানেই ক্লু পেতে জয়ন্ত মানিক চলে আসেন সুব্রত সরকারের জন্মভিটেতে দক্ষিণ বাংলার কোদালপুর গ্রামে। এবং তারপর হেঁয়ালি সলভিংয়ের চেষ্টা করা হয়, সেখানে দেখা হয় ভূষ পাগলার সাথে। সে জানায় যে ছড়া গোটাতায় জানে সে, এবার কিভাবে সে ছড়াটা জানলো, আর জানলেও বা তার সমাধানটা কিভাবে হচ্ছে, আর সেই জায়গা থেকে প্রতাপ চৌধুরী কিভাবে বাধা দিচ্ছে, সেই নিয়ে কিন্তু সোনার আনারসের গল্প। এবং শেষ পর্যন্ত কি আদৌ তারা সেই গুপ্তধন পেল, আর কিভাবেই বা পেল, নাকি প্রতাপ চৌধুরী সমস্তটাই হাতিয়ে নিয়ে চলে গেল। তো এখানে প্রতাপ চৌধুরী কিন্তু একটা খুব ভালো খলনায়ক চরিত্র দেখানো হয়েছে। উনি কিন্তু সামনে আসেন না, পেছন থেকে সমস্ত কিছু কন্ট্রোল করেন। আর সেই বিষয়টাই আরও ভালো করে এসেছে জগৎসেতের রত্নকুঠি নামে গল্পে। এখানে কিন্তু জগৎসেতের রত্নকুঠি উপন্যাসে বীরেনবাবুর পৈতৃক বাড়িকে নিয়ে সমস্ত রহস্যটা ঘনীভূত হয়েছে। কলকাতা থেকে কিছুজন অগ্রিম টাকা দিয়ে বীরেনবাবুর পৈতৃক বাড়িতে থাকতে চান। প্রশ্ন হলো, কলকাতার মতো ভালো জায়গা ছেড়ে একটা পুরনো গ্রাম বাংলার মধ্যে ভগ্নদস্তুর বাড়িতে তারা থাকতে চাইছেন কেন, কী অবিসন্ধি। এবং আরও আছে, পড়তে পড়তে একটি উপন্যাসের মানে আমরা সন্ন্যাসীর কথা দেখতে পাব, যে সমস্ত সময়ে দেখা যাবে জয়ন্ত মানিকের পিছু নিচ্ছে, সব জায়গাতেই সন্ন্যাসীকে পাওয়া যাবে, এই সন্ন্যাসী বা কে। আরও বড় আকর্ষণ, প্রতাপ চৌধুরী এখানে কিন্তু পেছন থেকে বেশ কিছু তাদের ডান হাত বাঁ হাতকে পাঠাবে জয়ন্ত মানিককে শায়েস্তা করতে। এবং এইভাবেই কিন্তু একটা টাগ অফ ওয়ার চড়বে প্রতাপ চৌধুরী আর জয়ন্ত মানিকের মধ্যে। আর শেষ পর্যন্ত জগৎসেতের রত্নকুঠির সেই রত্নভাণ্ডারের সন্ধান তারা পেল কি না, সেটাই কিন্তু আমরা গল্পের উপন্যাসের শেষে দেখতে পাব। এইখানে বলে রাখা ভালো যে গল্পটা বা উপন্যাসটা পড়তে গিয়ে আমরা যে ইলাস্ট্রেশনগুলো পাই সেগুলো এত ভালো, এবং প্রত্যেক পৃষ্ঠাতেই এক পৃষ্ঠা দু পৃষ্ঠা অন্তরই রয়েছে, ফলে পড়তে গিয়ে কিন্তু একটা ডাইনামিক্স কাজ করে মনে, এতটুকু বোর লাগে না, দেখতে খুবই সুন্দর লাগে। আর ভালো পেজের ওপর লেখাগুলো হওয়ার জন্য বইটাকে একবার সিটিংয়েই আপনি কিন্তু টানা পড়ে শেষ করে দিতে পারবেন, এতটুকুও মনে হবে না যে সময়টা নষ্ট হচ্ছে বা ভালো লাগছে না পেজগুলোকে রিড করতে ইত্যাদি। খুব ভালো একটা ভাইবস আমি পেয়েছি পড়ার সময়, বেশ আনন্দ করেছি, মানে রিডিং এক্সপিরিয়েন্সটা খুব সুখপাঠ্য বলা যেতে পারে। আর এখানে যোগ করব যে আপনারা চাইলে জগৎসেতের রত্নকুঠি গল্পটা পড়ার আগে একবার এই কৌশিক মজুমদারের যে মুখবন্ধটা সেটাকেও পড়ে নিতে পারেন, তাহলে ইন্টারেস্টটা আরও একটু দ্বিগুণ হয়ে যাবে, ভালো লাগবে। আর তাছাড়া এখানে দামটা বলে নিই, দামটা হচ্ছে 296 টাকা, তবে এখানে 30% ছাড় দিয়ে 207 টাকাতে কিন্তু আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। তো আমি যা বলবো যে এই যে প্রাইস, এই প্রাইসে কিন্তু এই বই দেওয়া বেশ মুশকিল, যথেষ্ট ভালো কোয়ালিটি, আর কোনো দিক থেকেই আমার এতটুকু খারাপ মনে হয়নি।
অনেক প্রকাশনী আছে যারা অখণ্ড সংস্করণ ইত্যাদি প্রকাশ করছেন, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কালেক্টার্স আইটেম হিসাবে কিন্তু এই বইটা খুব ভালো। প্রতাপ চৌধুরীর দুটো গল্পকে পুরো ডেডিকেটেডলি মানে আপনি একটা জায়গাতে পেয়ে যাচ্ছেন আর কি। তো আমি সেই জায়গা থেকে রেকমেন্ড করতেই পারি, বইটা পেয়ে যাবেন যে কোনো ডিস্ট্রিবিউটার বা বুক ফার্মের অফিস বা অনলাইন সংস্থাতেও পেয়ে যাবেন। তো এই ছিল আজকের পর্ব, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, চেষ্টা করলাম সমস্ত জায়গাগুলোকে ধরে আলোচনা করতে। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে অবশ্যই করবেন। আর ভিডিও বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলের অন্যান্য ভিডিও অবশ্যই দেখবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এখানেই সাইন অফ করছি।